একাধিক ভিন্ন ধরনের পোস্টে নিয়োগের কথা জানিয়ে পশ্চিমবঙ্গের শিশু সুরক্ষা দপ্তর থেকে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হল যেখানেতে জানিয়েছে ভিন্ন ধরনের পোস্টের ক্ষেত্রে আপনারা বারো থেকে উনিশ হাজার পর্যন্ত মাসিক বেতন পেতে পারবেন আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং এইজ লিমিট প্রসঙ্গে উল্লেখ করে দিচ্ছে আঠারো থেকে ৩৫ বছর তবে সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড় পাবেন রাজ্যের যে কোনো জেলা থেকেই যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন ভিন্ন ধরনের পোস্টের ক্ষেত্রে একটি পোস্টে তো আপনারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করতে করতে পারছেন আরেকটির ক্ষেত্রে গ্র্যাজুয়েশনের কথা বলা হয়েছে আসুন সময় নষ্ট না করে সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি থেকে দেখে নেওয়া যাক কি ধরনের যোগ্যতায় কি কি পোস্টে নিয়োগ হচ্ছে এবং তার জন্য রেসপেক্টিভ বেতনই কত করে পাবেন আর শূন্য পদ কতগুলি করে আছে আর আপনাদেরকে যে অনলাইনতে আবেদন করতে হচ্ছে তার জন্য শেষ তারিখ কবে স্থির করেছে বা সেই অনলাইনেতে আবেদন করার জন্য কি ওয়েবসাইট অ্যাক্সেস করতে হবে বা ইমেলের মাধ্যমে আবেদনটি করতে হবে নমস্কার আপনারা দেখছেন টপ নিউজ বাংলা সরকারি বেসরকারি যে কোনো ধরনের চাকরির খবরাখবর বিশেষ করে জেলা ভিত্তিক কোনো রকম চাকরি খবর যাতে মিস না হয়ে যায় সাবস্ক্রাইবের পাশাপাশি অল নোটিফিকেশন করে রাখতে ভুলবেন না প্রথমেই গুরুত্বপূর্ণ তিনটি ইনফরমেশন দেখে অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হচ্ছে যেমনটি আমি আগেই বললাম এবং সাতাশ তারিখ থেকে সেই আবেদনের পদ্ধতি শুরু হচ্ছে এবং এর বৈকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারছেন দেখুন তারপরেতে লাস্ট ডেটটিও উল্লেখ রয়েছে আবারও এবং এই লিমিটটি ক্যালকুলেশন হবে এক এক দু হাজার তেইশ অনুযায়ী আর কোন ইমেল আইডিতে পাঠিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে সে প্রসঙ্গে দেখুন তার উপরের বেড়াতেই দেওয়া আছে আর কি ধরনের সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস লাগবে সে প্রসঙ্গ কথা বলা আছে পয়েন্ট ওয়াইজ তো এসব তো গেল নেসেসারি ইনফরমেশন আসুন পোস্টের ডিটেলস দেখে নেওয়া যাক ও হ্যাঁ আরও একটি কথা জানিয়ে রাখি আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশনের ফর্ম্যাট ওই পিডিএফ এর সাথেই শেয়ার করে দিয়েছে আপনারা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলেই এটি পেয়ে যাবেন আর এই পিডিএফটিকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন ভিডিও ডিসক্রিপশনেতে দিয়ে দেওয়া টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক থেকে একে আগে পোস্টের ডিটেলস দেখবো দু নম্বরতে দেখুন দেওয়া রয়েছে আউট রিচ ওয়ার্কার অর ও আর আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়সটি থাকতে হবে আর যোগ্যতা হিসেবে লাগছে উচ্চ মাধ্যমিক পাস, বোর্ড বোর্ড থেকে করে এই নির্দিষ্ট পোস্টের জন্য আপনারা স্যালারি পাবেন এবং দুটি শূন্য পদে নিয়োগ হচ্ছে এবং আরও একটি পোস্ট যেটি হচ্ছে ডেটা অ্যানালিস্ট এক্ষেত্রেও আঠারো থেকে পঁয়ত্রিশ বছরই বয়সী মাটি লাগছে যোগ্যতা হিসেবে লাগছে গ্রাজুয়েট ইন স্ট্যাটিস্টিক্স অর অর ইকোনমিক্স অম্পিউটার ফ্রম এ রেকগনাইজড ইউনি শূন্য পদে নিয়োগ হচ্ছে এবং আঠারো হাজার পাঁচশো ছত্রিশ টাকা করে আপনারা বেতন পাচ্ছেন সুতরাং যারা যোগ্য প্রার্থী আছেন সমস্ত গাইডলাইন্স দেখে নেওয়ার পরে আপনারা আবেদন করে দিতে পারেন ওই শেষ তারিখ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি থ্রি এর আগে আর এই নোটিফিকেশনটি কোথা থেকে বের হয়েছে সে প্রসঙ্গে জানিয়ে রাখি এটি পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে বের হয়েছে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট ডিসিপিউ তো আজকের এই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি আপনাদের মধ্যে শেয়ার করার ছিল আর যদি সম্ভব হয় আপনারাও অন্যদের মধ্যে শেয়ার করে দিতে পারেন আর ভিডিও শেষে আপনাদের উদ্দেশ্যে আমার একটি অনুরোধ থাকবে যদি চ্যানেলেতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবের পাশাপাশি অল নোটিফিকেশন বেলটিকেও এনাবেল করে রাখতে ভুলবেন না কারণ আমি প্রতি মুহূর্তেই জব রিলেটেড নোটিফিকেশন আপডেট বা অ্যাপ্লিকেশনের পদ্ধতি নিয়ে চ্যানেলেতে ভিডিও আপলোড করতেই থাকি